Y68 স্মার্টওয়াচ এই প্রোডাক্টটা অনেক কাস্টমার কোয়েরি আছে কিভাবে আইফোন দিয়ে সেটআপ করবে বা আইফোন দিয়ে চলে কিনা সচরাচর এই প্রোডাক্টগুলো আইওএস এবং অ্যান্ড্রয়েড দুইটার জন্যই উপযোগী করে তৈরি করা হয় সব ধরনের স্মার্টওয়াচ সামহাও দুই একটা স্মার্টওয়াচ যদি কখনো কানেক্টিং না পায় সেক্ষেত্রে অবশ্যই ম্যানুয়ালে দেওয়া আছে প্রত্যেকটা স্মার্টওয়াচই আইফোনের জন্য অবশ্যই তৈরি করে সবারই কোয়ারি থাকে আসলে সাপোর্ট করে কিনা বা কতটুকু এটা কাজ করে যদি আমরা ফলো করি ম্যানুয়ালের মধ্যে স্পষ্ট দেওয়া আছে অ্যাপ স্টোর হ্যারিফাইন অ্যাপস নাম সো আমরা আজকে আইফোন দিয়ে কিভাবে কানেক্ট করতে হয় প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হচ্ছে U68 এই হচ্ছে ডিভাইস সচরাচর ডিভাইসে চার্জার দেওয়া থাকে না সো আমরা চার্জ দিব এই পয়েন্টটায় এবং এটা একটা কমন এটা সচরাচর স্মার্টফোনগুলোর যে চার্জার দেওয়া থাকে চার্জিং অ্যাডাপ্টারের যে কোনো মোবাইলের চার্জার অ্যাডাপ্টারের মধ্যে সরাসরি এভাবে ঢুকাই দিতে হয় বিষয়টা হচ্ছে এই ধৈর্যটা অনেক কাস্টমারে থাকে না সো অনেকে ভুল বুঝে আসলে এই ডিভাইসগুলো তৈরি করা হয়েছে চার্জার বিহীন অর্থাৎ শর্টকাট কম মূল্যের মধ্যে যাতে কাস্টমার কাছে পৌঁছানো যায় জন্য চায়নাদের এই ভার্সন সো আমরা এইভাবে চার্জ দিব না চার্জ না হইলে অবশ্যই এইভাবে ঢুকাই দিব 100% চার্জ নেবে এবং দ্রুত দেখার জন্য অবশ্যই পাওয়ার ব্যাঙ্কে হেল্প নিতে পারি যদি পাওয়ার ব্যাঙ্ক কারো বাসায় থেকে থাকে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে জাস্ট লাগাইলে আমি টের পাবো চার্জ নিচ্ছে না নিচ্ছে না এটা চার্জ লাগানো অবস্থায়ও কাজ করবে না খেয়াল রাখতে হবে সো চার্জ থেকে আমি খুলে নিব আমার চার্জ এখানে ফুল দেওয়া আছে তো এখন আমাদের মূল কাজ যেটা সেটা হচ্ছে আইফোন দিয়ে এটা কানেক্ট করা যায় কিনা যেহেতু আমরা ম্যানুয়ালের মধ্যে দেখছি এটার অ্যাপসের নাম হচ্ছে হ্যারিফাইন সো আমরা আগে অ্যাপসের অ্যাপস নামাবো HRY FINE অ্যাপসের নাম হচ্ছে হ্যারিফাইন সো সার্চ দিলাম আইফোন দিয়ে আমরা ট্রাই করতেছি এটা কিভাবে সেট আপ করা যায় বেল্ট লাগানো একেবারেই সহজ বেল্টটা চাইলে চেঞ্জ করে নিতে পারবো তো এখানে আসতেছে না কারণ হচ্ছে মেবি ইন্টারনেট স্লো ইন্টারনেটের উপর ডিপেন্ড করে স্পিড সো এইভাবে বেল্ট লাগাইতে হয় বেল্ট লাগানোটা প্রথম অবস্থা একটু টাইট হবে দেন সহজ হয়ে যাবে তো আমাদের বেল্ট লাগানোটা একদম সিম্পল সবাই পারব তো আমাদের যেটা মূল আইফোনের অ্যাপ স্টোরে হ্যারিফাইন অ্যাপসটা আমরা প্রথমে পাচ্ছিলাম না সার্চ দিলাম ইন্টারনেট স্পিড ছিল না তখন এই জন্য নাম আসতে ছিল না রিট্রাই সো এই হচ্ছে হ্যারিফাইন আমরা ডাউনলোড করে নিব ডাউনলোড হয়ে গেছে যেহেতু আমরা কিছুক্ষণ আগেই ডাউনলোড অপশনে ক্লিক করেছিলাম দেন এটা ওপেন করবো যেহেতু আমরা আইফোন দিয়ে করতেছি সো বিষয়টা একটু খেয়াল রাখি ফার্স্ট কী কী অপশন আসে বাস হ্যালো পারমিশনগুলো আমরা দিয়ে নেব would be like to use bluetooth yes dibo then like to find access contacts device network allow dibo verifying would like to send you notification allow dibo so prathomik kaj shesh amra chaile registration kore nite pari google theke apple id theke othoba mail theke jodi amra erokom na kori direct login dite pari niche option ache khyal kori direct login so direct login diye dilam
এখানে ডাইরেক্ট লগইন দিলে অ্যাকাউন্ট টিপস হিসেবে পয়েন্ট আসবে সাজেস্ট টু সেভ স্ক্রিনশট, এটা যদি আমরা পারি দিয়ে রাখবো বেটার হয়, কারণ যেহেতু এটা উল্লেখ আছে ডাইরেক্ট লগইন এ আছি, সো আমরা স্ক্রিনশট দিয়ে নেব। দেন আমরা কনফার্মে যাব, ডিটারমাইন্ড কনফার্মে গিয়ে আমরা ডিটারমাইন্ড দিব। আর একটা নোটিফিকেশন আসছে, সেটা হচ্ছে কিপ অনলি ওয়াইল ইউজিং, যখন আমরা ইউজ করব তখনের জন্য এটা পারমিশন চাচ্ছে, ডিটারমাইন্ড দিয়ে দিলাম। দেন কনফার্ম। এখন আমাদের যেটা কাজ, প্রোফাইলটা আমরা সিলেক্ট করে নিব, প্রোফাইলে নিক নেম আসছে একটা, জেন্ডার একটা আসছে, এটা হচ্ছে আমি কাস্টমাইজ করে নিব পরবর্তীতে। দেন কনফার্ম দিয়ে দিলাম। এখানে কনফার্ম দিয়ে দিলাম, এখানে হাইটটা দেয়া নাই, সো এখানে হাইটটা আমি উল্লেখ করে দিব, তো 90 ইঞ্চি যদি দেই বা কম বেশ দিয়ে দিলাম ইঞ্চি। আর আছে বডি ওয়েট, এটাও দিয়ে দিলাম আপাতত, পরবর্তীতে আমরা বাড়াই নিব। দেন কনফার্ম, শেষ, আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন আমরা আইফোনের সাথে কানেক্ট হয় কিনা সেটা দেখব। এখানে আইফোন আর অ্যান্ড্রয়েডের জন্য প্রায় সিমিলার, চার্জ আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখে নিব। দেন আমরা এই যে উপরে কর্নারে খেয়াল করি, উপরে কর্নারে ওয়াচের চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। এখানে ক্লিক করার পর সে অটোমেটিক সার্চ নেবে ডিভাইস, যেহেতু আমাদের এখানে একাধিক ডিভাইস আছে, সো অনেক ডিভাইসের নাম চলে আসছে। এটা আসলে একটু ঝামেলা যারা নতুন তাদের জন্য, বাট আমরা এটার বিকল্প হয়ে জানি, সেটা হচ্ছে এই ডিভাইসের মধ্যে ক্লিক করতে করতে জাস্ট মোরে ক্লিক করব, মোরে পরে আবার ক্লিক করব, দেন হচ্ছে শাট ডাউনের পরপরই 4 to 11 5B যদি আমরা মিলাই সেখানে 4 to 11 5B এই হচ্ছে নাম, ক্লিক দিব, কানেক্ট করে নেব। পেয়ারিং রিকোয়েস্ট, পেয়ার হয়ে গেছে এবং এট এ টাইম টাইম চেঞ্জ হয়ে গেছে, সো পেয়ার দিয়ে দিলাম। আমাদের কানেক্ট হয়ে গেছে কমপ্লিট, মোবাইলের টাইম 1:52, 1:52। সো এই হচ্ছে প্রাথমিক অবস্থায়, সবাই নোটিফিকেশন দিলাম। আর হচ্ছে শর্টকাট যদি আমরা চাই, এইখানে ব্রেসলেট সেটিংয়ে গিয়ে মেসেজ নোটিফিকেশানগুলো অন আছে কিনা চেক করে নেব, চেক করে নেব, এটা আমরা খেয়াল করি। মূল কাজ শেষ, এখন আমাদের যেটা কনফার্ম যে আমরা সেট আপ করতে পারছি কিনা সেটার জন্য জাস্ট কল নোটিফিকেশান চেক করলে হয়ে যাবে। আর বাকি যে ইনটোটাল বিষয়গুলো আছে সেগুলো আমরা নিজেরাই সেট আপ করে নিব, যদি সম্ভব না বুঝি আমাদের অন্যান্য ভিডিও লিঙ্কস আছে আমরা দিয়ে দিব। জাস্ট আমরা কল নোটিফিকেশান চেক করব আর হচ্ছে অন্যান্য মেসেজ নোটিফিকেশান অপশনগুলো, অন্যান্য নোটিফিকেশান অপশনগুলো অটোমেটিকলি অ্যাপসের মধ্যে চলে আসবে। যে টাইম যখনই আমার কানেক্ট হবে টাইম সেট আপ ঠিক হয়ে যাবে। এই হচ্ছে কল নোটিফিকেশান অপশন, যেহেতু কল আসছে মোবাইলের মধ্যে শো করতেছে, হচ্ছে আমার আইফোনের সাথে কানেক্ট হইলো কিনা সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও। ধন্যবাদ।